আর দুদিন পরে হোলি। আর হোলির এই প্রাক মুহূর্তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি হিসেবে দেখতে পেলাম বিধাননগর বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী সব্যসাচী দত্তকে। এই মিলন উৎসবে বারে বারে তিনি মানুষের সাথে মানুষের সমন্বয় সাধনের কথা বললেন, পাশাপাশি হিংসাকে ভুলে সম্প্রীতি রক্ষার কথাও শোনা গেল তার মুখে। এমনকি এই কোভিডের পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষকে সাবধানতা অবলম্বন করে তবে হোলি উৎসব পালনের কথা বললেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। যে সব ধর্মের অনুষ্ঠান আমরা সবাই মিলে মানাই, শুধু এখন দেখছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাগত যারা রাজস্থান থেকে এসে বাংলায় বসবাস করছেন আর বাংলাকে নিজের জায়গা মনে করে নিয়েছেন, সাহেবই হোন আর এনারাই হোন, এরা তো বাংলায় আছেন বছর ধরে, এনারা কি এবং আমরা সব থেকে বড় আমাদের লক্ষ্য যে আমাদের পরিচয় আমরা ভারতবর্ষী। দেখুন এখন করোনার সময় নিশ্চয়ই হোলি খেলবো আমরা, কিন্তু একটু সাবধানে, দেখুন ভোট আসবে ভোট যাবে, কোনো দল নির্বাচিত হবে কোনো দল হারবে, কিন্তু এই ধরনের হিংসা হানাহানি পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে ভোটকে কেন্দ্র করে সেটা অবাঞ্ছিত ঘটনা, সেটা অনভিপ্রেত ঘটনা, এবং এটা রাজ্যে যারা প্রশাসনে আছেন তাদের দেখা উচিত। এটা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না, কুলসিত হচ্ছে। দাদা, যে ধর্ম আলো জ্বলেছিল সেই ধর্ম কেন হানাহানি? কিসের আলো? যে ধর্ম আলো দেখিয়েছিল, ধর্মে ধর্মে যুদ্ধ হচ্ছে কেন? যে ধর্ম আজকে আলো দেখিয়েছিল সেই ধর্মে ধর্মে আজকে হানাহানি কেন? দেখুন সেটা ধর্মের কোনো দোষ নেই, ব্যক্তিগত কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলায় এই বিভাজন তৈরি করা হচ্ছে। আজকে রাজস্থানের মানুষ বাংলায় যারা বসবাস করছেন তারা নিজেদের রাজস্থানে কম যান বাংলায় বেশি থাকে, কিন্তু তাদের আমরা বলছি বহিরাগত, এটা উচিত নয়। ধন্যবাদ।